এখানে দুধ আসে বিভিন্ন জায়গা থেকে, ফার্মাররা দিয়ে যায় দুধগুলো। আমরা জাল করার পর দুধটা ফুটে গেলে নামাই, নিচে নামার পরে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয়। করার পরে ওটা আমরা ছানা করি, ছানা করার পরে ওটা আমরা একটু হালকা গরম থাকতে ছানাটা ছেঁকে নেই গামছা দিয়ে। ছেঁকার পরে ওই ছানাটা আবার ফ্যানের বাতাসে ঠান্ডা করে একটু ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার পরে আমরা ওই যে মিষ্টির জন্য বা গুটির জন্য, ওটা গুটির জন্য মাপি নেই, মিষ্টির জন্য আলাদাভাবে ওটা মেপে মেপে যেখানে যতটুকু হয় ওইভাবে দিই। তাহলে গুটির জন্য 4 কেজি করে ফেটে দিই। ওটা আবার ফেটা দেওয়ার জন্য কিছু হালকা ময়দা দেওয়া লাগে, একটু চিনি, একটু সুজি, এবার ওটা মিশ্রিং করা লাগে আটালো হওয়ার জন্য। ওটা আবার মেশিনে দিয়ে মেশিনে গুটিটা কাটে। গুটিটা আমরা ওখান থেকে মেশিন থেকে আসার পরে এখানে জাল করি। জাল করার পরে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করার পরে সিরাতে রেখে দেই। রেখে দেওয়ার পর তারপর ওটা আবার দুধে শুকানো, তারপর রসমঞ তৈরি হয়। ২০০৭ সাল থেকে আমরা এই মিষ্টির ব্যবসাটা শুরু করি গাইবান্ধায়। যখন রসমঞ্জুরিটা একটা মোটামুটি একটা ভালো, সারা দেশে একটা ভালো নাম অর্জন করেছে, তখন বিভিন্ন সমস্যার কারণে যখন আমাদের রসমঞ্জুরির উৎপাদনটা বিঘ্নিত হচ্ছিল, আমাদের প্রতিষ্ঠাতা গাইবান্ধা মিষ্টান্নভাণ্ডারের প্রতিষ্ঠাতা জনাব কাজী হারুনুর রশিদ সেলিম সাহেব, উনি আমাদের এই রসমঞ্জুরির কথা চিন্তা করে উনি এই দোকানটা প্রতিষ্ঠা করেন, যাতে উনি গাইবান্ধা নয় সারা দেশবাসীকে একটা ভালো জিনিস উপহার দিতে পারেন। তার প্রচেষ্টায় আজকে আমরা সফল হতে পেরেছি। শুধু গাইবান্ধা নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় এবং দেশের বাইরেও আমাদের এই রসমঞ্জুরিটা আজকে একটা সুনাম অর্জন করেছে, যার কারণে আমাদের জেলা ব্র্যান্ডিংয়ে এটার নাম উঠে এসেছে। ঐতিহ্যটা আমরা টিকিয়ে রাখছি, আমরা ভালো মানের গরুর দুধ নেই, ভালো জিনিস তৈরি করি, মানুষে আমাদের প্রশংসা করে, তারা সেভাবেই আমাদেরকে নিতেছে। রসমঞ্জুরি মিষ্টি এবং এগুলো আমার দাদা করছে, আমার বাবা করছে, আমরা করতেছি, তারা যে প্রজন্মটা দেখাই দিয়ে গেছে আমাদের প্রচেষ্টা, সেইভাবেই আমরা পরমকর্ম বংশবৃদ্ধি পরমকর্মে আমরা করতেছি। গাইবান্ধার রসমঞ্জুরি প্রসিদ্ধ রসমঞ্জুরি, এটা বাহিরে বা দেশের বাহিরে দেশের মধ্যে অনেক সুনাম করেছে। এটা অনেক পুরাতন, প্রথম রসমঞ্জুরি এটা স্টার্ট করে রমেশ ঘোষ, তারপরে নারমিষ্টান্নভাণ্ডার, সেই পুরাতন আগের থেকেই এই রসমঞ্জুরিটা বানিয়ে আসতেছে এবং খুব প্রসিদ্ধ, এবং সবাই এটা গ্রহণ করে, দেশের বাইরে সবাই এটা মানে সবার একটা মানে আকর্ষণ যে রসমঞ্জুরি খাবো, রসমঞ্জুরি নিয়ে যাব, এরকম একটা সবার মধ্যেই এই আনন্দ বিরাজ করে নেওয়ার জন্য। আমাদের বাড়ি ধর্মপুর, ধর্মপুর থেকে গাইবান্ধা আসলে আমরা নারুবাবুর দোকানে আমরা অসমঞ্জুরি খাই।